রচনা তোমার দেশ বা আমার দেশ যে রচনাটাই পরীক্ষায় প্রশ্নে থাকবে তোমরা এই উত্তরটা লিখতে পারো এটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে তোমরা নিশ্চয়ই আমার ওয়েবসাইটের নাম জেনে গেছো অনলাইন স্টোরি কিংবা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ধীরে ধীরে আরামসে লিখে নিতে পারবে আর নাহলে ইউটিউব থেকে দেখতে পারো চলো আমি একটু পাঠ করে শুনিয়ে দিই আমাদের দেশ ভারতবর্ষ দেশটিকে তিনদিকে সমুদ্র একদিকে হিমালয় পর্বত ঘিরে রেখেছে আমার দেশে বিভিন্ন জাতির লোক মিলেমিশে বসবাস করে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম জৈন আদিবাসী ইত্যাদি এখানে বৈচিত্র্যময় মৌসুমি জলবায়ু বিরাজ করে ফলে ছয়টি ঋতুর প্রাধান্য দেখা যায় এখানে সকল ধর্মকে সংবিধানে প্রাধান্য দেওয়া হয়েছে ফলে সমস্ত সম্পদে মানুষ তার নিজে নিজে ধর্ম পালন করতে পারে ফলে ভারতবর্ষ হয়ে উঠেছে ধর্ম নিরপেক্ষ দেশ দেশটি স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট সেদিন ব্রিটিশ সরকারকে দেশ থেকে চলে যেতে হয় ব্রিটিশ অর্থাৎ ইংরেজদের ইংরেজদের আগে ভারতবর্ষে বিভিন্ন জাতি এই ভারতবর্ষকে শাসন করেছে ব্রিটিশ অর্থাৎ ইংরেজদের আগেও ভারতবর্ষে বিভিন্ন জাতি ভারতবর্ষকে শাসন করেছে যেমন ইসলাম মুঘল তুর্কি শখ হুন পাঠান ইত্যাদি বৈদেশিক জাতি স্বাধীন ভারতবর্ষের রাজধানীর নাম নতুন দিল্লি ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে একটা দাঁড়িয়ে হবে নতুন দিল্লি জায়গায় দেশের জনগণের ভোটে দা ভোটে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় দানাটা বাদ যাবে ভোটের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় তাদের দ্বারা ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালিত হয় এই ভারতবর্ষের মধ্য দিয়ে অনেক পবিত্র নদী বয়ে গেছে যেমন গঙ্গা যমুনা গোদাবরী কাবেরী আমার দেশ ভারতবর্ষ প্রতিবেশী দেশের সঙ্গে সর্বদা সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করে আমাদের দেশের মানুষরা বেশিরভাগ কৃষক চাষবাস করে যাপন করে তাদের অবস্থা গরিব এবং মধ্যবিত্ত এই দেশের স্ত্রী পুরুষের সকলকে কর্মের সুযোগ দেওয়া হয় ফলে তারা সকলে কর্ম করার অধিকার অর্জন করে আমাদের সংবিধানে আমাদের সংবিধানে সবচেয়ে বড় সংবিধান এই সংবিধানকে সারা ভারতবর্ষের মানুষ মেনে চলে ফুলে ফলে ঢাকা আমাদের দেশ ভারতবর্ষ এখানে বিভিন্ন জাতি প্রজাতির পশু পাখি দেখা যায় আমাদের দেশে জাতীয় পশু এবং জাতীয় পাখি ময়ূর বন্য পরিবেশকে সুন্দর করে তুলেছে আরও সুন্দর করে তুলেছে বৈচিত্র্যময় ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সব মিলিয়ে আমাদের দেশ ভারতবর্ষ আমার কাছে মায়ের মতো আমরা খুব ভালোবাসি আমাদের দেশ ভারতবর্ষকে কি হয়ে গেছে কি করতে হবে চলো আমরা বলি জননী জন্মভূমি স্বর্গদেবী করি আসি যাই হোক ছোট্ট রচনা ছোট্ট লিখে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে